আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি কিন্তু কর্মীদেরকে সঠিক ইনফরমেশনগুলা তুলে দেওয়ার চেষ্টা করি। আর অনেক কর্মীরা আমি বিভিন্ন সময় মালয়েশিয়া থেকে আমাকে বিভিন্ন কোম্পানি নক দিয়েছে যে বাংলাদেশি কর্মী যারা মালয়েশিয়ায় গেছেন তারা যদি কন্ট্রাকশনে যান তারা এই কাজ ছেড়ে অন্যতায় চলে গেছেন, অবৈধ হয়েছেন। তো এ বিষয়ে আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো। আপনারা যারা নতুন যাবেন বা যারা মালয়েশিয়ায় গিয়েছেন, প্রথমে যারা নতুন যাবেন তাদেরকে বলি, আপনারা যারা নতুন পাসপোর্ট জমা দিয়েছেন বা মেডিকেল করেছেন, এখনই আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি না হলে আপনারা মালয়েশিয়া যাবেন না, অন্যথায় অবৈধ হয়ে যাবেন। অবৈধ হয়ে গেলে মালয়েশিয়ার আইন খুবই কঠোর এবং আপনারা হয়তো ধরা খেলে ওদের আইন অনুযায়ী বা আপনাদেরকে শাস্তি এবং দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যারা ভিসা পেয়েছেন তারা কিন্তু যেই ভিসায় যাওয়ার যাচ্ছেন সেই ভিসায় থাকার চেষ্টা করবেন। কাজ যদি হার্ড হয় দুই এক বছর কাজ করার পর অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু যে আপনারা যাওয়ার পরই যে অন্য কাজে চলে যাবেন সেটি কিন্তু আসলে কিন্তু খুবই দুঃখজনক। যে একটি কোম্পানি আপনাদেরকে নিল আর নেওয়ার পর আপনি এই কাজ ছেড়ে অন্য কাজে যোগদান করবেন সেটি কিন্তু খুবই মানানসই নয়, যেটি বলা যায়। আপনারা যেই কাজে যাবেন সেই কাজ করার চেষ্টা করবেন, সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন। মালয়েশিয়ার আইন অনুযায়ী মালয়েশিয়ার যে বিভিন্ন সময় দেখতে পারছি যে মালয়েশিয়ার যে পতিতালয় বা অনেক নাইট ক্লাবে এই ধরনের ক্লাবে বাংলাদেশিরা জড়িয়ে পড়ছে, যা টাকা ইনকাম করে ওই ধরনের ক্লাবে ইন্দোনেশিয়া ফিলিপাইন মেয়েদের পিছনে নষ্ট করছে। তো এই বিষয়ে আপনারা খুবই অবস্থান থাকবেন। আপনারা এই দেশে গেছেন আপনারা ইনকামের উদ্দেশ্যে, কিন্তু এই দেশে গিয়ে আপনারা অবৈধ কাজে লিপ্ত হবেন আর টাকা পয়সা নষ্ট করবেন, আসলে কিন্তু এটা কিন্তু খুবই দুঃখজনক, যেটি বলা যায়। আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আপনাদের ফ্যামিলি আপনাদেরকে বিদেশে পাঠিয়েছে আপনাদের এই টাকা ইনকামের জন্য, আপনারা এই দেশে গিয়ে এই ধরনের বিলাসিতা করবেন আর অপচয় করবেন টাকাগুলো, আসলে কিন্তু এটা কিন্তু খুবই দুঃখজনক যে বলা যায়। তো আমার কাছে ছিল এই কি ছিল সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার নিউজ। ধন্যবাদ সবাইকে।